দেখুন, এবার সৌদি জোটের চাপ উপেক্ষা করেই নৌমহড়াই কাতার তুরস্ক। আরব দেশগুলোর চাপ উপেক্ষা করেই তুরস্কের সাথে 2 দিনের নৌমহড়া শুরু করেছে কাতারের সেনাবাহিনী। ইতিমধ্যেই 214 সেনাসহ তুর্কি ফ্রিগেট টিসিজি গোকাভো কাতারের হামাদ বন্দরে নোঙ্গর করেছে বলে জানা গেছে। রবিবার থেকেই শুরু হচ্ছে এই মহড়া। জানা গেছে, ফ্রিগেট পরিদর্শন করেছেন কাতারি এমিরি নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাসির আল মুহান্নাদি। মহড়ার সমন্বয় কার্যক্রম নিয়ে সেখানে আলোচনাও হয়েছে। প্রসঙ্গত, গত 2014 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কাতারের স্থাপিত সেনাঘাঁটিতে আরও সেনা মোতায়েনের বিষয়টি গত 7 জুন অনুমোদন করে তুর্কি পার্লামেন্ট। গত 1 আগস্ট থেকে 250 সেনা এবং 30টি সাজোয়া যান নিয়ে কাতারের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করে তুরস্ক। উল্লেখ্য, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তারা অবরোধ প্রত্যাহারের শর্ত হিসেবে কাতারকে 13 দফা দাবি দিয়েছে, যার মধ্যে অন্যতম একটি দাবি কাতারের তুর্কি সেনাঘাঁটি বন্ধ করে দেওয়া। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।